হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা বাদ দিলে যা হয়। আমাদেরকে প্রাণবন্ত ও সুস্থ রাখতে সাহায্য করে সকালের নাস্তা, যা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে মনে করা হয়। যদিও আজকাল ডায়েট করার তাগিদে অনেকে খাওয়ার তালিকা থেকে সকালের নাস্তায় ছেঁটে ফেলেছেন, তবে বিশেষজ্ঞরা বলেছেন এই প্রবণতায় লুকিয়ে আছে মারাত্মক বিপদ। ওজন কমা বা ফিট থাকার বদলে ব্রেকফাস্ট বাদ দেওয়ায় শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। এক গবেষণায় জানা যায়, যে সমস্ত মানুষ সকালের নাস্তা বাদ দেন তাদের মধ্যে 27% হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিতে থাকেন। এই গবেষণায় নেতৃত্ব দেন ডক্টর লিয়া জাহিল। তিনি বলেন, স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমায়। যারা সকালের নাস্তা এড়িয়ে যান তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এর ফলশ্রুতিতে স্ট্রোকও হতে পারে। যেহেতু ব্রেকফাস্ট আমাদের শরীরের মেটাবলিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই ব্রেকফাস্ট না করার অভ্যাস শরীরে মেদ জমার বা অবেসিটির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ব্রেকফাস্ট বাদ দিলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। ক্যালসিয়াম আমাদের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। ব্রেকফাস্ট আমাদের শরীরে ফ্যাট বার্নিং এনার্জি বাড়ায়, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্ট সুস্থ থাকে। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ স্বাস্থ্য ও খাদ্য অভ্যাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। 46,289 জন নারীর উপর এই গবেষণাটি পরিচালনা করা হয় 6 বছর ধরে। ফলাফল খুবই বিস্ময়কর। এতে বলা হয়, যে নারীরা নিয়মিত সকালে নাস্তা খান না তাদের টাইপ 2 ডায়াবেটিক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, আর যে সকল কর্মজীবী নারী সকালে নাস্তা বাদ দেন তাদের 54% টাইপ 2 ডায়াবেটিক হওয়ার সুযোগ তৈরি হয়। আবার আপনি যদি ওজন কমানোর জন্য সকালে নাস্তা বাদ দিতে চান, তাহলে আরও একবার চিন্তা করে নিন। একটি গবেষণায় দেখা যায়, যারা সকালের নাস্তা বাদ দেন তাদের ওজন দ্রুত বাড়ে। সকালের নাস্তা না খেলে চিনি ও চর্বিযুক্ত খাদ্য গ্রহণের উৎসাহ বৃদ্ধি পায়, সেই সাথে তীব্র ক্ষুধা পায় বলে সারাদিনে আপনি যাই পান তাই খেতে থাকেন। ক্ষুধা যত বৃদ্ধি পাবে খাদ্য গ্রহণের পরিমাণও বৃদ্ধি পায়, যা আপনার প্রতিদিনের ক্যালোরি গ্রহণের মাত্রা ছাড়িয়ে যায়। তাই নিয়মিত সকালের নাস্তা বাদ দিলে ওজন কমার বদলে ওজন বৃদ্ধি পায়। এদিকে 1999 সালে একটি সাইকোলজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণার নিবন্ধনে জানা যায় যে সকালের নাস্তা এড়িয়ে গেলে মেজাজ ও এনার্জির উপর নেতিবাচক প্রভাব পড়ে। এই গবেষণায় 144 জন স্বাস্থ্যবান মানুষকে 3টি গ্রুপে ভাগ করা হয়। একটি দলকে স্বাস্থ্যসম্মত পরিমিত সকালে নাস্তা দেওয়া হয়, দ্বিতীয় দলকে শুধু কফি দেওয়া হয় এবং তৃতীয় দলটিকে কোনো নাস্তা দেওয়া হয়নি। দেখা যায় যে গ্রুপটিকে সকালে নাস্তা দেওয়া হয়নি তাদের স্মৃতির দক্ষতা নিম্নতম পর্যায়ে চলে যায় এবং তাদের ক্লান্তিবোধের স্তর উচ্চতর পর্যায়ে হয়। অন্য 2 দলের মধ্যে তেমন তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। 2013 আগস্টে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের একটি প্রতিবেদনে বলা হয়, নাস্তা না করলে শরীরে এনার্জি কমে যায় এবং শারীরিক কর্মক্ষমতার স্তরও কমতে থাকে। সকালে নাস্তা বাদ দেওয়ার ফলে হতে পারে মাইগ্রেন, সেই সঙ্গে আপনার শরীরে পানির ঘাটতি ঘটতে পারে। সকালে নাস্তা বাদ দেওয়ার নেগেটিভ প্রভাব পড়বে আপনার মুডে, আপনি খিটখিটে হয়ে উঠবেন, আপনার এনার্জিতে ঘাটতি হবে, অবসাদ ঘিরে ধরবে, কমে আসবে স্মৃতিশক্তি। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।